আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটি হচ্ছে আজকে সকালের, সকালে নাস্তা দিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আজকে তো সোমবার, সোমবার সকাল থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো হয়তো দেখতে পাচ্ছেন সকালে নাস্তা কী তৈরি করছি, তেমন কিছুই না, রেডিমেড নাস্তাই, শুধু ডিমটা পোস্ট করে নিচ্ছি আর পরোটি, পরোটা ছিল ঘরে তো পরোটিটি গরম করে নিব। এই হলো সকালের নাস্তা। তো আজকে সারাদিন কি খেলাম, কি কাজ করলাম, কি রান্না করলাম, তো এই নিয়ে আমার আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এই তো আমার নাস্তা কিন্তু রেডি, তো এই যে সবার জন্যই কিন্তু পরোটি আর ডিম। তো রায়ানের, আমার রায়ানের বাবার 2 পিস পরোটি, একটা ডিম পোস্ট। তো রায়ানের বাবা তো অফিস করতেছে তার রুমে, তো আমি ডাকতেছি যে তার নাস্তাটা দিয়ে দিলাম। তো এটাই এনাফ। তো সকালবেলা অত ভারী নাস্তা তো খাওয়া হয় না, মাঝে মধ্যে তো খাই রুটি বানিয়ে। তো সকালবেলা আর কি একটু উঠতে উঠতে দেরি হয়ে যায়, তো তাই ভাবলাম আজকে আর রুটি বানাবো না, পরোটি যখন আসে তো তিনজন পরোটি খেয়ে নেই। তো এখন তো প্রায় সকালে একটু দেরি করেই উঠি। তো ঠিক আছে, আজকের ব্লগটি তাহলে আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর মজার একটা রেসিপিও আছে। তো নাস্তা খেয়ে বারান্দায় চলে আসলাম, তো টুকটাক কাজ করতেছি, কাজ তেমন কিছু না। তো রায়নের বাবার কোট দুইটা একটু বাতাসে রাখতেছি, কারণ আলমারির ভিতরে অনেক দিন থাকলে একটু ইয়ে হয়ে যায়। আর এখানে রোদ পড়ে না আমার, এখানে এখন আর রোদ পড়ে না, অনেক সমস্যা হয়ে যায়, রোদ একদমই পড়ে না, পুরো ছায়া। তো ভাবলাম থাক তবু একটু বাতাসে দেই। আর এই তো আজকের আবহাওয়াটা, আজকের আবহাওয়াটা দেখুন খুব সুন্দর, রোদ উঠছে, মিষ্টি রোদ, ভালোই লাগতেছে। তো মালয়েশিয়া আসলে রোদটা যদি করা ওঠে তো অনেক গরম লাগে এই টাইমে, তো এখন একটু ভালোই গরম লাগতেছে, তারপরও তেমন গরম না। আমাদের বাংলাদেশে যে গরমটা লাগে, গরমের সময় অনেক গরম পড়ে না, তো ওই গরমটা আমি এখানে এসে পাই নাই, তো অত গরম লাগে না। তো জাস্ট একটু রান্না করতে গেলে একটু গরম লাগে, এই তেমন একটা খারাপ লাগে না, যে একটা আছে না প্রচণ্ড গরম, তো ওরকম গরমটা লাগে না। তো দেখুন সব বাসায় সব সময় রৌদ্র পড়ে না, কিন্তু আলো বাতাস একদম ফুললি পাবেন। এই জায়গার এই সিস্টেমটা আমার এত ভালো লাগে, এই জন্য এখানে আর কি আলো বাতাসটা পাওয়া যায়। ও যে ওই ঘন বিল্ডিংগুলি দেখতেছেন, তো দূরে থেকে ঘন দেখা যায় কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে তারপর আর কি অনেক দূরত্ব করে উঠায়, এর জন্য আলো আলো বাতাসটা পায়, সমস্যা হয় না আর কি, তেমন একটা গরমও লাগে না। তো ঠিক আছে, অনেক কথা বললাম, এখন রান্না করতে যাব, একটু কাজ আছে, কাজ মানে কাপড় একটু ভিজাতে হবে, কাপড় ভিজাবো। তো রান্নার জন্য কি নিছি সেটা একটু আপনাদের দেখাই। তো নাস্তা খেলাম, নাস্তা খাওয়ার পরে যে এগুলো একটু ধোবো, আর হচ্ছে আজকে রান্না করবো যে নলা মাছ ভিজায় রাখছি, এটা মিজান ভাই ফ্রিজে ছিল, নিয়ে আসছি। আসার সময় রায়না বাবা পটল নিয়ে আসছে, তো পটল দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে ফুলকপি, তো এখানে আছে ফুলকপি, ফুলকপিটা ভাজি করে ফেলবো ভাবতেছি, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, এটা ভাজি করব। আর অন্য কোনো সবজি আপাতত নাই। এখানে আছে লেবু, কাঁচামরিচ, কাঁচামরিচই বেশি, রায়না বাবা আমাকে না জিজ্ঞেস করেই আবার কাঁচামরিচ আনছে। তো ঠিক আছে, এই আমার রান্নাবান্না আজকের। তো এটা সব কিছু কুটে রেডি করি, তারপরে যেভাবে রান্না করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন
কাপড়গুলো ভিজাতে যাই। এই যে রায়ান কি করতেছে, রায়ান শুধু খেলে। বলছি যে একটু লেখতে বসো, না লেখতে বসে না এখনো। এখন সে কালার পেন্সিল কাটার করতেছে, কালার করবে। প্যাক করতেছে সবকিছু। কেন প্যাক করো? কেন স্কুলে তো তোমাকে এমনি কালার পেন্সিল দিবে, স্কুলে তোমার এগুলো নিতে লাগবে না। তো এই যে কাপড় চোপড় নিয়ে নিছি, এখন এগুলো ভিজাবো। রান্না করার আগে এগুলো ভিজিয়ে আর কি ভিজিয়ে রেখে যাব, আর তারপরে রান্না করতে যাব, তাহলে সুবিধা গোসল করার সময়। আমি গোসল যখন গোসল করব বাস ধুয়ে নেব। তো ঠিক আছে, তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি, টুকটাক কাজগুলি সারি, তারপরে পরে আবার রান্নার সময় আপনাদের সাথে কথা হবে। চলে আসলাম রান্নায়। এখন তরকারিটা বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিলাম। এখন দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু পেঁয়াজটা ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এক চামচ দিয়ে দিলাম, হলুদ দিলাম সামান্য পরিমাণ, তারপরে মরিচটা, ঝালটা বেশি দেবো না, একদম বেশিও না কমও না, আধা চামচের একটু বেশি দিয়ে দিলাম। পানি দিয়ে দিই, মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেই। ওই চুলায় মশলাটা কষানো হচ্ছে, আর এই চুলায় মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজানো হলে, মাছটা ভাজা হলে আর এই যে পটলগুলা ভাজবো, পটলটা হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। কফি বালতিটা বসায় দিব, তো তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম পরিবার মতো, ভাজিটা সাদাই করবো, হলুদ দিব না। মশলাটা কষানো হয়ে গেছে, আর ভাজার পটলগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পানি দিয়ে দেব, ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, একটু পানিটা বেশি দিলাম। মাছগুলোও দিয়ে দিচ্ছি, মাছটা ভালো মতো সিদ্ধ না হলে মাছ মশলা যাবে না। ঢুকে দিয়ে আস্তে আস্তে হতে থাকো। এটা হোক, নামানোর আগে জাস্ট একটু জিরা গুঁড়া দিব। পেয়ারা এই যে কেটে নিছি না, দুপুর টাইম পেয়ারাটা খেতে ভালো লাগবো। অফিস থেকে তো বাইরে এসো, তুমি তো ওয়াশরুমে গেছো, আসো না ওরে না খাবা না।
খাবে না? নামাজ পড়ব। তা খেয়ে নাও, আসো এদিকে। তো তো নামাজ পড়া খাও, তারপরে আযান। জোরে আযান দিয়ে ফেলছে। বাস করতে হবে। কি? চারটা বই করলে বাস করতে হবে। আচ্ছা। তাহলে নাও, তুমি পেয়ারা নাও রায়া। আমি খাম খাবো না। তুমি খাইবা না, কেউই খাইবা না। ঠিক আছে, কেউ না খাক, আমি খাই দুপুর টাইমে। কিন্তু যে কোনো একটা ফল খেতে খুবই ভালো লাগে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়া দিব। চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা নাই, থাকলে দেওয়া যেত। লবণটাও দেখে নিছি, লবণও ঠিক আছে। তো হয়ে গেল কিন্তু তরকারি, আর ভাজিটাও হয়ে গেছে। তো ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন জায়গায় আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো, তারপর নামাই ফেলবো। রান্না কিন্তু প্রায় শেষই, তরকারি তো হয়েই গেল, ভাজি হয়ে গেছে। আর এই যে কত আধোয়া আছে এগুলা ধোবো। বেসিনে কয়টা আছে, এই যে চালটা ধুয়ে নিছি, চালটা ধুয়ে রাখছি, পরে বসাবো। তো এগুলো আগে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নেই। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। টুকটাক কাজগুলি সব সারি, এখন কাপড়গুলো রোদ দিব, মানে গোসল করে নামাজ পড়ে একদম চলে আসলাম। কাপড়গুলো রোদ দিয়ে নেই, তারপরে আগে ভাত খাবো। মানে কোটগুলো নিয়ে যাই, একটু রোদ পড়ে নাই, তার বাতাসে একটুখানি হয়েছে। কাপড়গুলো রোদ দিয়ে চলে আসলাম খেতে, এখন আমরা খাবো। এই যে তরকারিটা একটু দেখাই, এই তো তরকারিটা, পটল দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে ফুলকপি ভাজি, সাথে লেবু, কাঁচামরিচ। রায়ান, রায়ান তাড়াতাড়ি আসো, তোমার বাবাকে ডাক দাও। ওটা রাখো, ওটা রাখো, ওটা রেখে তারপরে খেতে বসবা। রাখো, পজ করে আসো, মোবাইল এখন কার্টুন পজ করো। ভাতটা গরম, তুমি হাত দিয়ে আসো, আমি তোমাকে মেখে দিব, আর মাছও বেছে দিব, নিজে হাতে খাওয়া খাইবা। হাত দিয়ে আসো। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি? তো আমি এখানে বিদায় নিব, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।